আজি আমি এনকেডিবিৰ সমূহ দৰ্শকক এখন বিশেষ মসজিদ দেখুৱাবলৈ যত্ন কৰিম, যি মসজিদৰ আছে কিছু বিশেষত্ব। আৰু সেই যি মসজিদৰ কথা ইতিমধ্যে উল্লেখ কৰিছোঁ, সেই মসজিদৰ বয়স হৈছে প্ৰায় 300 বছৰ। অৰ্থাৎ বৰ্তমানে এই মসজিদৰ যি পৰিচৰ্যা, সেই পৰিচৰ্যা কৰিছে এটা বিশেষ পৰিয়ালৰ সপ্তম জেনাৰেশ্যনে, অৰ্থাৎ 7th generationে বৰ্তমানে পৰিচৰ্যা কৰিছে। আৰু সেই মসজিদৰ বিশেষ কি বিশেষত্ব আছে সকলো আমি আজি দেখুৱাম। আৰু আপোনালোকে চাই থাকিব কেৱল NKTV+। আৰু আমি এই মুহূৰ্তত আমাৰ যি যাত্ৰা, সেই যাত্ৰা আমি আৰম্ভ কৰিছোঁ। অৱশেষত আমি আহি পাই গৈছোঁ বদৰপুৰ সমষ্টিৰ মহাকল চৌধুৰীবাৰী, হাছানপুৰ গাঁৱত সেই চৌধুৰীবাৰী। আৰু এই চৌধুৰীবাৰীৰ তত্ত্বাৱধানত আছে এখন বিশেষ মসজিদ, যি মসজিদৰ বিষয়ে আমি সবিস্তাৰে আজি NKTV দৰ্শকক জনাবলৈ যত্ন কৰিম। আৰু আমি যিহেতু এই মুহূৰ্তত সেই গাঁওখনত আহি উপস্থিত হৈছোঁ, আৰু গাঁৱত থকা সেই বিশেষ মসজিদৰ প্ৰথমটো দৃশ্য এই মুহূৰ্তত সহযোগী বিমানৰ জৰিয়তে দেখুৱাবলৈ যত্ন কৰিম। এইখন হৈছে সেই বিশেষ মসজিদ, যি মসজিদৰ বয়স হৈছে প্ৰায় 300 বছৰ। অৰ্থাৎ কিমান পুৰণি এইখন মসজিদ, আৰু এইখন মসজিদৰ বিষয়ে সবিস্তাৰে আমি NKTV দৰ্শকক জনাবলৈ যত্ন কৰিম। কি আছে ইয়াৰ বিশেষত্ব, এয়া আমি সবিশেষ জনাম। আৰু বৰ্তমানে যি প্ৰজন্ম আছে, সেই প্ৰজন্মৰ সৈতেও আমি কথা পাতিম। এই মুহূৰ্তত আমি আহি উপস্থিত হৈছোঁ সেই বিশেষ মসজিদৰ সন্মুখত। প্ৰথমতে দেখুৱাবলৈ যত্ন কৰিম যে মসজিদৰ সন্মুখত আছে এখন প্ৰকাণ্ড এটা জলাশয়, যি জলাশয়ৰ বিপৰীত প্ৰান্তত আছে সেই বিশেষ মসজিদ। আৰু এই মসজিদৰ কিছু বিশেষত্ব আছে, মই প্ৰথমতে জনাইছিলোঁ যে 300 বছৰ পুৰণি এই মসজিদৰ যি বিশেষত্ব, সেয়া হৈছে সেই মসজিদখন আচলতে এনে কিছু প্ৰযুক্তিৰ দ্বাৰা নিৰ্মাণ কৰা হৈছিল, যি প্ৰযুক্তিৰ বাবে গৰমৰ সময়ত সেই মসজিদৰ ভিতৰ সম্পূৰ্ণৰূপে ঠাণ্ডা থাকে। আনহাতে যি সময়ত ঠাণ্ডাৰ বতৰ, সেই সময়ত কিন্তু মসজিদৰ ভিতৰ সম্পূৰ্ণৰূপে গৰম থাকে। আৰু ইয়াৰে পৰাই সমগ্ৰ পৰিৱেশ, মসজিদখনৰ সমগ্ৰ পৰিৱেশ সহযোগী ভিডিঅ' জাৰ্নেলিষ্ট বিমানে দেখুৱাব। এখন মসজিদ, বিশেষ মসজিদ, যি মসজিদৰ বয়স হৈছে 300 বছৰ। আৰু এই মসজিদ নিৰ্মাণ কৰিছিল মহাকল চৌধুৰীবাৰীৰ যিসকল অৰ্থাৎ পূৰ্বৰ প্ৰজন্ম আছিল, এওঁলোকে এই মসজিদ নিৰ্মাণ কৰিছিল। 300 বছৰ পুৰণি মসজিদৰ ভিতৰ ভাগৰ পৰা পৰিৱেশ দেখুৱাম, সমান্তৰালকৈ বৰ্তমানৰ জেনাৰেশ্যন, প্ৰেজেণ্ট জেনাৰেশ্যনৰ সৈতে আমি কথা পাতিম। বিমানে দেখুৱাই যাব। প্ৰথমতে এই মুহূৰ্তত মই পৰিচয় কৰাই দিব বিচাৰিম, বৰ্তমানে অৰ্থাৎ সপ্তম জেনাৰেশ্যন, এই অষ্টম জেনাৰেশ্যন এই মুহূৰ্তত আমাৰ সৈতে আছে, এই যি চৌধুৰীবাৰীৰ অষ্টম জেনাৰেশ্যন। কি নাম আপোনাৰ? মোৰ নাম গোলাম সাকিব চৌধুৰী হয়। আপুনি 8th generation? হয়, 8th generation হয় আমালোক। যিহেতু আমি এইখন মসজিদৰ বিষয়ে গোটেই আমি NKTV দৰ্শকক দেখুৱাবলৈ যত্ন কৰিম, আৰু আপুনি জনাই থাকিব এই মসজিদৰ বিশেষত্ব কি, তেতিয়াহ'লে আমি ভিতৰ ফালে সোমাই যাওঁগৈ। আচলতে এই যিখন মসজিদ প্ৰায় 300 বছৰ পুৰণি এখন মসজিদ, তো এইটো এই মসজিদৰ বিষয়ে কি ক'ব বা আপোনাৰ জনা মতে কি আছে ইয়াৰ বিশেষত্ব? আজিৰ পৰা 300 বছৰ আগতে এইটো মসজিদটো বনাইছিলোঁ আমাৰ পূৰ্বৰ যি প্ৰজন্ম আছিল, মানে তেখেতৰ নাম আছিল খান ইকবাল মহম্মদ, যোন আহিছিল তেখেত আৰু তেখেতৰ ল'ৰাবিলাকে মিলি, তেখেতৰ ল'ৰা গোলাম জিলানী চৌধুৰী, সেইবিলাকে মিলি এইটো মসজিদটো বনাইছিল ইট আৰু চুনাপাথৰ কয় এইটোবিলাক দি। তাত কোনো একো ৰড নাই, একো চিমেণ্ট নাই। আজি আপুনি চাব এই যে ৱালৰ মানে উইডথটো দেখিবলৈ পাৰিব। এতিয়ালৈকে আমাৰ ঘৰৰ কিমান হয়, 5 ইঞ্চি 10 ইঞ্চি, এইটো ইয়াতকৈ 30 ইঞ্চি 35 ইঞ্চি এনেকৈ হয়। তাৰ এটা বিশেষত্ব আছে এই মসজিদৰ যে গৰমৰ দিনত ভিতৰৰ সোমোৱাৰ পিছত এইটো ঠাণ্ডা থাকে, আৰু ঠাণ্ডাৰ সময়ত এইটো ভিতৰৰ মানে ভিতৰত যোন থাকে তাতো গৰম, মানে ঠাণ্ডাৰ অনুভৱটো নাপায়। নিশ্চয় এই মুহূৰ্তত আমি লাহে লাহে মসজিদৰ ভিতৰৰ ফালে আমি যাবলৈ যত্ন কৰিম, যে 300 বছৰ পুৰণি এটা মসজিদ, যি মসজিদৰ যথেষ্ট ইতিহাস আছে, যথেষ্ট ঐতিহ্য আছে, যি মসজিদৰ মসজিদ আচলতে 300 বছৰ পুৰণি যেতিয়া নিৰ্মাণ কৰা হৈছিল এই মসজিদ, তেতিয়া যি প্ৰযুক্তিৰ ব্যৱহাৰ হৈছিল সেই প্ৰযুক্তি আছিল সম্পূৰ্ণৰূপে প্ৰাকৃতিক। আৰু যিহেতু বৰ্তমানে
প্রতি ঘরত আসলে তাপমাত্রা ইমানেই বৃদ্ধি পাইছে যে প্রতি ঘরত এসির প্রয়োজন হয়, প্রতি ঘরত বিভিন্ন সামগ্রীর প্রয়োজন হয় গড় শীতল রক্ষার বাবে। কিন্তু এই যে মসজিদ 300 বছর আগত এই মসজিদ নির্মাণ করা হয়েছিল, যে প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল, যার ফলত এই ধরনের আসলে গরমের এই মুহূর্তত কিন্তু ঠান্ডা অনুভব হয়েছে। হয়, আপনি দেখব পারিব, মানে মানে এই সেন্স ফিল করব পারিব যে তাত আপনি মানে গরমের যে বতাটু ভিতরের ফলত এটু একো নাপাব, এটু অলপ মলপ ঠান্ডা থাকিব। আর আপনি চাব তাতে মানে আমার মসজিদত একো এটা এসি নাই, খালি ফ্যানবিলাক আছে, যে সময়ত বেশি গরম হয়, বেশি মানুষ হয়, এই কারণত অলপ মানে বাতাসটো ইন আউট হওয়ার কারণে ফ্যানবিলাক দি আছে, আর ফ্যান তো লাগবেই এই কারণত। আর ভিতরের গরম মানুষ যেটা অধিক হয়ে যায় তেতিয়া ভিতরত এটা গরম থাকে, তেতিয়া এক্সজস্ট ফ্যানের কাম করে, এক্সজস্ট আর মানে মানুষের বতাটো লাগিব না এই কারণত, কারণ আগর নিচিনা এতিয়া তো আমার টেম্পারেচারটো নহয়, আগতে 30 ডিগ্রি 32 ডিগ্রি, এতিয়া তো আমার লোকের টেম্পারেচারটো মিনিমাম আপনি চাব 42 45, এই কেইদিনমান আগত আপনার টেম্পারেচারটো বহুত বেশি আছিল। আর আপনি চাব পারিব মানে সেই দিনত কিমান মানে আর্কিটেকচার ডিজাইনবিলাক সব মানে সেইদিন এই মানে মানুহবিলাকৰ মানে কিমান চিন্তাধারা আছিল। আর নিশ্চয় এই মুহূর্তত বিমানে যদি এই ভিতর ফলের যেসমূহ কারুকার্য আছে সেই কারুকার্যসমূহ যদি খুব নিখুঁতভাবে দেখায় তেতিয়াহলে নিশ্চয় অনুমান করব পাৰিব যে 300 বছর পুরনি যেহেতু এইখন মসজিদ, আর সেইখন মসজিদৰ যি ভিতরের যেসমূহ কারুকার্য আছে সেই কারুকার্য যথেষ্ট ধুনিয়া কারুকার্য। আর বিশেষক যেহেতু গরমের সময় এই মুহূর্তটো কিন্তু এই যে মসজিদ, এই মসজিদের ভিতর ভাগ সম্পূর্ণরূপে আসলে ঠান্ডা বলে কব লাগিব। আর এই বর্তমানের যে প্রজন্ম, অষ্টম প্রজন্ম, অষ্টম প্রজন্মর কি নাম আসলে আপনার? গুলাম সাকিব চৌধুরী। গুলাম সাকিব চৌধুরী জানাইছে যে ঠান্ডার সময়সাতো কিন্তু এই মসজিদের ভিতর যথেষ্ট গরম অনুভব হয় মসজিদের ভিতর। এই মুহূর্তে বাহিরের ফলের যদি গোটে পরিবেশ বিমানে দেখায় তেতিয়াহলে আমি আরো সুন্দর করে এই মসজিদের বিষয়ে আমি বুঝাব পারিম যে এই যে মসজিদ কেবল মসজিদেই নহয়, ইয়াতে আপনার পুরনি আপনার ঘর আছে সেইখিনিও একে সময়ের। হয়, সেইখিনি একে সময়ত আজিরপর 300 বছর আগতে খান একবাল মোহাম্মদ উত্তর প্রদেশের এলাহাবাদেরপর মোগলের যে সময় মোগলের যে সময় শাসিত করেছিল সেই সময়ত আহিছিল, তাতে আহি এইবিলাক সাম্রাজ্য তেখেতো আমার লোক তো জমিদার আছিল আগতে, তো তেখেতর সময়তো এই মসজিদটো নির্মাণ হয়েছে আমার লোকের ইয়াতে। আর বিভিন্ন এই মানে আমার পুরনীয় প্রজন্মবিলাকে তেখেতে বহুত স্কুল, মাদ্রাসা, কবরস্থান আর শ্মশানবিলাক বহুত ডোনেট করেছে। আপনি চাব পারিব দুর্গাবাজারত এখন স্কুল আছে, এলপি স্কুল, আর ইয়াতে আছে রব্বানিয়া হাই স্কুল, আর তাতে মহাকল এই আপনার শ্মশান আছে, কবরিস্তান আছে, বহুত কেটা আপনার চাব পারিব। আর আপনার তেতিয়ার প্রজন্ময়ে যথেষ্টখিনি মাটি ইয়ারে স্থানীয় লোকসকলক প্রদান করেছিল, দান করেছিল, গোটে গাঁওটাই আমার দান করা, আমার এই যে গাঁও আছে এটিও আমার দান করা। প্রথম যে প্রজন্ম এই ইয়াতে আহি আসলতে আপনার এই গোটেখিনি সাম্রাজ্য বনাইছিল, কি নাম আছিল তেওর? তেখেতর নাম আছিল খান একবাল মোহাম্মদ, আর একবাল মোহাম্মদ তেখেতর পিছত তেখেতর লড়া দুজন আছিল, গুলাম জিলানী চৌধুরী আর গুলাম ইসদানী চৌধুরী, পিছত তেখেতর লড়া চারিজন আছিল, সরি এজন আছিল গুলাম রব্বানী চৌধুরী, আর গুলাম রব্বানী চৌধুরীর চারিখন লড়া আছিল দেওয়ান আব্দুল হক চৌধুরী, আব্দুল সামেদ চৌধুরী, দেওয়ান আব্দুল সত্তার চৌধুরী আর দেওয়ান আব্দুল কাদির চৌধুরী। তিনি চারিজনেরপরা তিনজনের নিঃসন্তান আছিল আর এজনেরই খালি সন্তান দেওয়ান আব্দুল হক চৌধুরীর, দুজন লড়া আছিল আর বাকিবিলাক ছোৱালী আছিল। দুজন লড়া নাম হয়েছিল আপনার গুলাম সুবানী চৌধুরী আর গুলাম রহমানী চৌধুরী, আর আমার গ্র্যান্ডফাদারের নাম হয় গুলাম সুবানী চৌধুরী, তেখেত বদরপুরের বিধায়ক আছিল আগতে, আর গুলাম রহমানী চৌধুরী এজিপির সময়ত রাজনীতি করেছিল, যেহেতু 1991 ইলেকশনও খেলেছিল, কিন্তু এটা দুর্ঘটনার কারণে যে আর বেলেগ একটা ক্যান্ডিডেট সেই দিন ভোটের দিনত মর মানে ডেথ হয়ে গেছিল তেখেতর, সেই কারণে তেখেতর ইলেকশনটো পিছত রদ হয়েছিল আর তেতিয়া পিছত তেখেতে ইলেকশন নিখেলিছিল। তো যেটা তেখেতর ফাইনেলি আছিল মানে 91 ইলেকশন এজিপিরপর খেলেছিল, আর এজিপি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টও আছিল তেখেত, মানে মোর গ্র্যান্ডফাদারের ব্রাদার সুর ভাইটি যেজন হয় গুলাম রহমানী চৌধুরী, আর আমার গ্র্যান্ডফাদার কংগ্রেসেরপর গুলাম সুবানী চৌধুরী, তেখেত 1983 বিধায়ক আছিল। নিশ্চয় এই মুহূর্তে পুনর্বার আমি গোটে পরিবেশটা দেখাইছো, পরিবেশ বলে কলে মসজিদ যখন মসজিদ আছে সেইখান মসজিদের দৃশ্যাবলী আমি দেখাই গৈছো, আর
সমান্তৰালকৈ আমি কথা পাতিম যিহেতু ইতিমধ্যে আমি অষ্টম প্ৰজন্ম অৰ্থাৎ এইট সপ্তম প্ৰজন্মৰ সৈতে আমি এই মুহূৰ্তত কথা পাতিম যিহেতু আপোনালোকৰ পূৰ্বপুৰুষ ক'ব লাগিব পূৰ্বপুৰুষে যি সাম্ৰাজ্য ইয়াতে নিৰ্মাণ কৰি থৈ গৈছিল মহাকল চৌধুৰীবাৰী হিচাপে পৰিচিত হাছানপুৰ ষ্টেট এই বিষয়ে কি আপোনাৰ আপুনি ক'ব এইটোতো আমাৰ যে পূৰ্বপুৰুষ তেখেতে এইটো মছজিদটো 300 বছৰ পুৰণা বনাইছিল তাৰপিছত এতিয়া আমি 7 জেনেৰেশ্যন আমি মেইনটেইন কৰি আছোঁ এইবোৰ আৰু এইটো এইটো আগৰ যে মানে টাইমত এইটো যিটো যেতিয়া চিমেণ্টৰ প্ৰচলন নাছিলে এইটো চুনচুৰকিটি বনোৱা হৈছে চুনচুৰকি ইট ইজ ষ্টিল ইট ইজ এনাদাৰ 100-150 ইয়াৰ্ছ ইট উইল লাষ্ট আমাৰ মোৰ ধাৰণা মতে এতিয়াও কোনো ক্ৰেক চ্ৰেক একো হোৱা নাই ঠিকমতে চলি আছে নিশ্চয় যথেষ্ট ধন্যবাদ এই মুহূৰ্তত পুনৰবাৰ এই মছজিদৰ গোটেই দৃশ্যাৱলী দেখুৱাইছোঁ আৰু যিহেতু 300 বছৰ পূৰ্বে এই মছজিদ নিৰ্মাণ কৰা হৈছিল আৰু তেতিয়া কিন্তু কোনো ধৰণৰ চিমেণ্ট কোনো ধৰণৰ ৰড ইত্যাদিৰ ব্যৱহাৰ নাছিল আৰু যি প্ৰযুক্তিতে তীৰে এই মছজিদ নিৰ্মাণ কৰা হৈছিল সেই বিশেষ প্ৰযুক্তিৰ বাবে আচলতে সম্পূৰ্ণৰূপে ক'ব লাগিব প্ৰাকৃতিকভাৱে এক প্ৰকাৰ বাতানুকূল পৰিৱেশ আছে এই মছজিদৰ ভিতৰত আৰু এই মছজিদ সম্পৰ্কে যিমানখিনি ধাৰণা দিয়াৰ আছিল আমি ধাৰণা দিয়াৰ প্ৰচেষ্টা চলাইছোঁ আৰু আমি দেখুৱালোঁ এই এখন বিশেষ মছজিদ আৰু মছজিদৰ সৈতে সংগতি ৰাখি কিছু ইতিহাস কিছু কথা যে এই মছজিদ কোনে কেতিয়া নিৰ্মাণ কৰিছিল আৰু এই মছজিদৰ বিশেষত্ব কি কেমেৰা সহযোগী বিমানৰ সহযোগত কৰিমগঞ্জৰ পৰা মই মিষ্টু দত্ত NK TV